Hello viewers, welcome to my YouTube channel. উনিশশো সালে প্রথম ড্যানিস ল্যাবরেটরিতে বানরের মধ্যে পক্সের ভাইরাসটি আবিষ্কৃত হয় মানুষের ভাইরাসের মধ্যে সংক্রমণ প্রথম শনাক্ত হয় কঙ্গোতে উনিশশো সালে সালে পক্সে দুটো ধরনের মধ্যে একটি হল পশ্চিম আফ্রিকান অপরটি হল মধ্য আফ্রিকান এক্ষেত্রে পশ্চিম আফ্রিকান ধরনের তুলনায় মধ্য আফ্রিকান ধরনের ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি তুলনামূলকভাবে বেশি আজকের এই ভিডিওতে মাঙ্কি পক্সের উপসর্গ এবং প্রতিকারগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার সাধারণত ছয় থেকে ১৩ দিনের মধ্যে এবং কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে একুশ দিনের মধ্যে প্রথম লক্ষণ প্রকাশ পায় এতে কাপুনি দিয়ে জ্বর মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা পিঠে ব্যথা অবসাদগ্রস্ততা এবং দুর্বলতা দেখা যায় সাধারণত প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার এক থেকে তিন দিনের মধ্যে শরীরে ফুসকুড়ি দেখা দেয় প্রথমে মুখে এবং পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে সম্প্রতি মাংকিপক্স ভাইরাসের প্রাদুর্ভাবে যৌনাঙ্গ এবং পায়ুপথের আশেপাশে ফুসকুড়ি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে এই ফুসকুড়িগুলো পরে ফুসকায় পরিণত হয় এবং প্রচণ্ড পরিমাণে চুলকানি ও ব্যথা হয় কোনো কোনো ক্ষেত্রে মাংকি পক্সের ভাইরাস ফুসফুস ব্রেইন ও চোখে ইনফেকশন ঘটাতে পারে এবং চোখের কর্ণিয়া ইনফেকশন ছড়িয়ে গেলে রোগী দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলতে পারে সাধারণত মাংকি পক্স মানুষ থেকে মানুষে খুব বিস্তার লাভ করে না কোনো আক্রান্ত প্রাণী বা ব্যক্তি সরাসরি সংস্পর্শে এলে অথবা শরীরে থাকা ক্ষত বা ফোস্কা সংস্পর্শে এলে এই রোগ সুস্থ দেহে ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মেলামেশা করা এই রোগ ছড়ানোর অন্যতম কারণ তাছাড়া আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি এবং থুতু পক্স ছড়াতে পারে ভাইরাস ঘটিত অসুখ হওয়ার জন্য পক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তাই এই রোগে আক্রান্ত হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো কমানোর জন্য চিকিৎসক ওষুধ প্রদান করে থাকেন গবেষণায় দেখা গিয়েছে যে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা এই রোগ প্রতিরোধে প্রায় পঁচাশি শতাংশ কার্যকর এবার পক্স থেকে বাঁচার উপায়গুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলা পরিবারের কেউ আক্রান্ত হলে তাকে আলাদা ঘরে রাখা এবং পরিবারের সকলের মাস্ক ব্যবহার করা যৌন মেলামেশা সম্পূর্ণরূপে এড়িয়ে চলা এবং বিশেষ প্রয়োজনে কন্ডম ব্যবহার করা মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শ থেকে দূরে থাকা নিয়মিত সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা রান্নার সময় মাংস ভালো করে সেদ্ধ করে খাওয়া এবং অসুস্থ মৃত অথবা বন্য কোনো প্রাণীর সংস্পর্শ থেকে নিজেকে বিরত রাখা তাই বন্ধুগণ মাংকিপক্স থেকে রক্ষা পেতে দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্কতা বজায় রাখুন এবং পরিবার আত্মীয় স্বজন ও দেশের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ